টাইফয়েড জ্বরকে আমরা মেডিকেল টার্মে এন্টেরিক ফিভার বা আন্তরিক জ্বর বলে থাকি। এটি সাধারণত সালমোনেলা টাইফি ও প্যারাটাইফি এ এবং বি এই দুটি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। এটি সাধারণত স্কুল এবং কলেজ গোয়িং চিলড্রেন যারা কম বয়সী তাদেরকে তাদেরই বেশি হয়ে থাকে সাধারণত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডক্টরস টিভির নিয়মিত আয়োজন, চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান প্রেসক্রিপশন দেখবার জন্য। আজ আমি আপনাদের সাথে রয়েছি জান্নাতুল ফেরদৌস মৌসুমী, MBBS শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ। আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় টাইফয়েড জ্বর, লক্ষণ, চিকিৎসা এবং প্রতিকার। এই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর SM মেহেদী হাসান, MBBS, DU, CMU এবং লেকচারার টাইরোনেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্টিভিকে এবং ডক্টর স্টিভির সকল কলাকৌশলী শোভানাধ্যায়ীকে এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভাই, আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় টাইফয়েড। তো ভাই, আমরা জানতে চাচ্ছি টাইফয়েড জ্বরটা আসলে কী? ধন্যবাদ। টাইফয়েড জ্বরকে আমরা মেডিকেল টার্মে এন্টেরিক ফিভার বা আন্তরিক জ্বর বলে থাকি। এটি সাধারণত সালমোনেলা টাইফি ও প্যারাটাইফি এ এবং বি এই দুটি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। এটি সাধারণত স্কুল এবং কলেজ গোয়িং চিলড্রেন যারা কম বয়সী তাদেরকে তাদেরই বেশি হয়ে থাকে সাধারণত। হ্যাঁ, টাইফয়েড জ্বরটা কীভাবে ছড়াতে পারে? টাইফয়েড জ্বরটি একটি খাদ্যবাহিত বা পানিবাহিত রোগ। এটি সাধারণত স্কুল এবং কলেজ গোয়িং যে চিলড্রেন অল্প বয়সী যারা তারাই বেশি আক্রান্ত হয়ে থাকে, কারণ তাদের পছন্দের খাবার তালিকায় বাইরে চটপটি, ফুচকা, সস, আইসক্রিম বা যে কোনো ধরনের পানীয় জাতীয় খাবার যেটি কিনা বিশুদ্ধ পানি বা ফুটানো পানি দিয়ে তৈরি করা হয়নি সেই খাবারগুলো কিন্তু তারা বেশি খেয়ে থাকে, এবং এই কারণে যেসব ছেলেপান অল্প বয়সী তারাই বেশি আক্রান্ত হয়ে থাকে। সুতরাং দেখা যায় এইসব খাবার যারাই খাচ্ছে তাদেরই এই রোগে তারা আক্রান্ত বেশি হচ্ছে, বা এমন কোনো খাবার বা রেস্টুরেন্টে অনেক দিন ধরে যে খাবারটা পরিবেশন করা হয়নি বা আমাদেরকে যে পানিটা পরিবেশন করা হচ্ছে সেই পানিটা কিন্তু ফুটানো বা বিশুদ্ধ না, এভাবেই আমরা টাইফয়েড জ্বর আক্রান্ত হয়ে থাকি। হ্যাঁ, দর্শকদের একজন আমাদেরকে প্রশ্ন করেছেন টাইফয়েড জ্বর লক্ষণগুলো কী কী বা কী কী লক্ষণ প্রকাশ পেলে আমরা বুঝতে পারবো যে টাইফয়েড জ্বর হয়েছে। টাইফয়েড জ্বরের লক্ষণগুলোকে আমরা সাধারণত প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ এভাবে ভাগ করে থাকি। জ্বরটাই প্রধান লক্ষণ, জ্বর আস্তে আস্তে বাড়ে। টাইফয়েড জ্বরের সাথে অন্যান্য জ্বরের একটু পার্থক্য আছে, তার কারণ প্যাটার্নটা একটু চেঞ্জ। প্যাটার্নটা চেঞ্জ বলতে অন্যান্য জ্বরে দেখা যায় হঠাৎ করে জ্বর বাড়ে, কিন্তু টাইফয়েড জ্বরের ক্ষেত্রে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে প্রথম সপ্তাহে। সাথে দেখা যাবে মাথা ব্যথা, গা ব্যথা, গা ম্যাজম্যাজ করা বা ডায়রিয়া এবং বমি নিয়েও আসতে পারে। ডায়রিয়া বমি সাধারণত শিশুরা বেশি নিয়ে আসে, শিশু এবং বাচ্চারা ওরা বমিটাই বেশি নিয়ে আসবে। দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে দেখা যাবে অনেক সময় রোগী আমাদের কাছে আসবে যেটাকে আমরা মেডিকেল টাইমে রোজ স্পট বলে থাকি। শরীর এবং বুকে পিঠে বিভিন্ন জায়গাতে লালচে লালচে ঘামাচির মতো দাগ, সেটাকে আমরা রোজ স্পট বলি। এটা নিয়েও রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং অনেক সময় রোগী কোষ্ঠকাঠিন্য নিয়েও আমাদের কাছে আসতে পারে। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় ড্রাউজিনেস বা ঘুম ঘুম ভাব, বা তার পার্সোনাল কথাবার্তার ক্ষেত্রে তিনি উল্টোপাল্টা বকছেন। এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারবো যে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছেন। অনেক ধন্যবাদ ভাইয়া, আশা করি আমাদের দর্শক উত্তর পেয়ে গিয়েছেন। ভাইয়া, টাইফয়েড জ্বরের ক্ষেত্রে মানে আমরা কী কী ধরনের টেস্ট করতে পারি? যে কোনো রোগের ক্ষেত্রেই কিন্তু রোগ নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যত দ্রুত আমরা রোগ নির্ণয় করতে পারবো তত দ্রুত আমরা তার চিকিৎসা শুরু করতে পারবো। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে ব্লাড কালচার এটি আমাদের প্রধান এবং কনফার্মেটরি টেস্ট। এটি করলে আমরা বুঝতে পারবো তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত কিনা। এছাড়া আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করবি এবং আমরা লিভার এনজাইম করে থাকি, কিন্তু প্রথম সপ্তাহে আমরা ভিডাল টেস্ট করব না, কারণ প্রথম সপ্তাহে ভিডাল টেস্ট করলে নেগেটিভ রিপোর্ট আসার সম্ভাবনাই বেশি। এবং দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে গিয়ে আমরা ইউরিন কালচার এবং স্টুল কালচার নামে আরও দুটি পরীক্ষা করে থাকি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা শিওর হতে পারবো যে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়েছেন কি হননি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, কোনো ব্যক্তি যদি টাইফয়েড জ্বর দ্বারা আক্রান্ত হয় বা কোনো রোগী যদি টাইফয়েড হয়ে থাকে সেক্ষেত্রে সে রোগীর খাদ্য তালিকাগুলো কেমন হবে?
ধন্যবাদ। টাইফয়েড জ্বরে যদি কোনো রোগী আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারণ টাইফয়েড জ্বরে খাদ্য তালিকা নর্মাল খাদ্য তালিকার মতোই হবে। তিনি বিশ্রামে থাকবেন, প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খাবেন, স্যালাইন খাবেন এবং সহজে হজম হচ্ছে এমন খাবার খেতে হবে। এমন না যে আপনি টাইফয়েড জ্বর হচ্ছে হলেই আপনাকে বিভিন্ন ধরনের কোনো রেস্ট্রিকশন আছে, না, কোনো রেস্ট্রিকশনের কিছু নেই। আপনি টাইফয়েড জ্বর হলে নর্মাল খাবার যেগুলো আমরা বাসায় খেয়ে থাকি সহজলভ্য, সেই খাবারগুলো খেলেই হবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। শর্করা জাতীয় খাবার খাবেন, তরল জাতীয় খাবারটা বেশি খেতে হবে। একটা জিনিস মনে রাখবেন, পানি বেশি করে খাবেন এবং অবশ্যই বিশুদ্ধ এবং ফুটানো পানি বেশি করে খেতে হবে, আর তরল জাতীয় খাবারটা খাবেন তাহলে। এবং এছাড়া আর কোনো ধারাবাধা কোনো নিয়ম টাইফয়েড জ্বরের রোগীর ক্ষেত্রে নেই। সেক্ষেত্রে কি আমরা রোগীর পার্সোনাল হাইজিন তারপর হচ্ছে যে মেনটেন করা, জি অবশ্যই, কারণ টাইফয়েড জ্বরের যিনি আক্রান্ত হচ্ছেন, এটি আমি আগেই বলেছি যেহেতু এটি খাদ্যবাহিত বা পানিবাহিত রোগ, সুতরাং এখানে মেনটেনেন্স বা হাইজিন মেনটেনেন্সটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কাছে আমরা এমন কোনো পানি দিব না যে পানিটা বিশুদ্ধ না, অবশ্যই বিশুদ্ধ এবং ফুটানো পানি, এবং খাওয়ার ক্ষেত্রে ফুটানো পানিটাই বেশি গুরুত্বপূর্ণ বা মিনারেল ওয়াটারটা আমরা তাকে দিতে পারি। এছাড়া আর কোনো খাদ্য তালিকা আর ধরাবাধা কোনো নিয়ম নেই। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা টাইফয়েড রোগীর যে কোনো ধরনের ব্যবহৃত জিনিস মানে সব কিছুতে আসলে পার্সোনাল হাইজিনটা মেনটেন করি। হ্যাঁ অবশ্যই, পার্সোনাল হাইজিন মেনটেনেন্সটা এখানে খুবই গুরুত্বপূর্ণ টাইফয়েড জ্বরের ক্ষেত্রে। অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, দর্শকদের একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা দিতে পারি। টাইফয়েড জ্বরের চিকিৎসার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক এখানে ব্যবহার করব। অ্যান্টিবায়োটিক ওরাল এবং ইনজেক্টেবল দুটি ফর্মে আমরা এখানে ব্যবহার করব, এবং ওরাল ফর্মে সেফিকজিম এবং ইনজেক্টেবল ফর্মে সেপ্ট্রাক্সন আমরা ব্যবহার করব। এবং টাইফয়েড জ্বরে যিনি আক্রান্ত তার চিকিৎসা আমরা 10 থেকে 14 দিন পর্যন্ত চালাতে হবে। অ্যান্টিবায়োটিকটা এখানে প্রধান চিকিৎসা হিসাবে আমরা ব্যবহার করব। অনেক সময় দেখা যায় যে জ্বর শুরু হওয়ার পরেও অ্যান্টিবায়োটিক আমরা শুরু করেছি কিন্তু তার জ্বর কমছে না, এক্ষেত্রে রোগী এবং রোগীর যারা আত্মীয় স্বজন আছেন তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু না, এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ অ্যান্টিবায়োটিক শুরু করার 2 থেকে 3 দিন পরে জ্বর আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এখানে যদি আপনি প্রথমেই বিভ্রান্ত হয়ে পড়েন বা ডাক্তারকে আপনি বিভ্রান্তিতে ফেলে দেন যে আমার জ্বর কেন কমছে না, না, এখানে বিভ্রান্তি একদমই হবেন না। কারণ আমরা জানি টাইফয়েড জ্বর হলে 2 থেকে 3 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আস্তে আস্তে জ্বরটি কমবে এবং জ্বরটি কখনোই একবারে ছেড়ে যাবে না, ঠিক আছে। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করব, অনেক সময় রোগীরা আমাদের কাছে বলে থাকে যে আমি জ্বর কমছে না কেন, আপনি কি ঠিক অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কি না। না, এখানে আমরা ঠিক অ্যান্টিবায়োটিক দিচ্ছি কি না সেটা বুঝতে পারবো, রোগীর কিছু সিমটম এখানে ডেভেলপ করবে, যেমন আস্তে আস্তে মাথা ব্যথা কমে যাচ্ছে, রোগীর ক্ষুধা বাড়ছে আস্তে আস্তে, তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অ্যান্টিবায়োটিক ঠিক মতো কাজ হচ্ছে। এবং এরই মধ্যে কালচার এবং সেন্সিটিভিটি রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছে যাবে এবং আমরা তখন আবারও কনফার্ম হতে পারবো যে আমরা ঠিক অ্যান্টিবায়োটিকে আছি কিনা। যদি দেখা যায় সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হতে পারে, তখন আমরা অন্য কোনো গ্রুপে অ্যান্টিবায়োটিক দিতে পারবো এবং এছাড়া কোনো সমস্যা হবে না। তাদের ক্ষেত্রে যাদের টাইফয়েড হয়ে থাকে সেক্ষেত্রে তারা বা টাইফয়েড আক্রান্ত রোগী তারা কতদিন বিশ্রামে থাকবে, মানে সুস্থ হওয়ার পরও তারা কতদিন বিশ্রামে থাকবে এবং তারা কি তাদের কর্মস্থল বা কাজের জায়গায় ফিরে যাবেন কিনা। অবশ্যই, টাইফয়েড জ্বরে যারা আক্রান্ত হয়ে থাকেন তাদেরকে আমরা সাধারণত 1 থেকে 2 সপ্তাহ বিশ্রাম নিতে বলে থাকি। কিন্তু যেসব রোগী বা যারা খাবার পরিবেশন এবং খাবার সরবরাহ বা পানীয় জাতীয় কোনো খাবার তৈরি করা এসব পেশায় নিয়োজিত আছেন তাদের ক্ষেত্রে পরামর্শটা একটু ভিন্ন। তারা 1 মাস পর্যন্ত বাসায় বিশ্রাম নেবেন এবং 1 মাস পরে কর্মস্থলে যেতে পারবেন। সেক্ষেত্রে একটু পরীক্ষা করে তাকে যেতে হবে। তিনি 24 ঘন্টা ব্যবধানে 3টি ইস্টুলারি পরীক্ষা করবেন। যদি 3টি পরপর পরীক্ষায় তার রেজাল্ট নেগেটিভ আসে সেক্ষেত্রে আমরা তাকে পাঠাতে পারি এবং সেটাই কর্মস্থলে পাঠানোর উপযুক্ত সময় বলে আমরা মনে করে থাকি। ভাইয়া, ভ্যাকসিনেশন সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, টাইফয়েড জ্বরের ভ্যাকসিন আমাদের দেশে অ্যাভেলেবল, এটি 2টি ফর্মে পাওয়া যায়, ওরাল এবং ইনজেক্টেবল। ওরাল ফর্মটি বাংলাদেশে নেই, ইনজেক্টেবল ফর্মই আমরা বাংলাদেশে পেয়ে থাকি। সেক্ষেত্রে যে কেউ 2 বছর বয়সের পর থেকে ভ্যাকসিনটা নিতে পারবেন এবং 3 বছর পরপর ভ্যাকসিনটা আবার নিতে হবে। হ্যাঁ, দর্শকদের একজন আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন টাইফয়েড জ্বরের থেকে পরিত্রাণের উপায় কি। টাইফয়েড জ্বর প্রথমেই বলেছি আবারও বলছি, টাইফয়েড জ্বর খাদ্যবাহিত পানিবাহিত রোগ, সুতরাং এখানে আপনাকে একটা পার্সোনাল মেনটেন রক্ষা করতে হবে। আপনি যে পানিটি খাচ্ছেন সেটি কি পানি, বিশুদ্ধ পানি নাকি দূষিত পানি, আপনি কলের পানি খাচ্ছেন সেটি কি ডিপ টিউবওয়েলের পানি নাকি শ্যালো ওয়াটারের পানি, এটি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। পাইপের লাইনে পানি খাচ্ছেন সেটি কিন্তু খাওয়া যাবে না, কারণ সেটি আপনাকে ফুটিয়ে নিতে হবে। এবং এই পার্সোনাল মেনটেন্স মেনটেনেন্সটা যদি আমরা ব্যবহার করি
তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি সেফ থাকতে পারি। আমরা বাইরে যখন খেতে যাচ্ছি তখন চটপটি ফুচকা এগুলো যতটুকু সম্ভব আমরা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, কারণ এগুলো ওরা ঠিকমতো পার্সোনাল হাইজিন মেনটেন করে তৈরি করে থাকে না। রেস্টুরেন্টে আমরা যখন খেতে যাচ্ছি তখন আমাদের কিছুটা দেখতে হবে যে খাবারটি কি ঠিক আছে নাকি ঠিক নেই। এবং এক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশ সরকার কিন্তু মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে থাকেন এবং তারা দেখেন যে তাদের খাবার পরিবেশন এবং খাবার তৈরি করা ঠিক আছে কিনা, খাবারের গুণগত মান ঠিক আছে কিনা, এরকম কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালত মাঝে মাঝে পরিচালনা করে থাকেন। টাইফয়েড জ্বর থেকে পরিত্রাণের একটি অন্যতম একটা উপায় বলে আমি মনে করে থাকি। হ্যাঁ, দেখতে দেখতে আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্যটি প্রদান করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দিচ্ছি ডক্টর স্টিভিকে আবারও এবং ডক্টর স্টিভির কলাকৌশলী ও শুভনদীদেরকে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঘরে থাকুন, সতর্ক থাকুন, করোনা ভাইরাস থেকে সবাই নিজেকে সুরক্ষিত রাখুন এবং টাইফয়েড জ্বরের ক্ষেত্রে একটি কথাই বারবার মাথায় রাখবেন, পার্সোনাল হাইজিন এবং খাদ্য এবং পানিবাহিত যেহেতু রোগ এটি, সেক্ষেত্রে আপনারা যে খাবারটি খাচ্ছেন সেটি কি সঠিক কিনা, যে পানিটি পান করছেন সেই পানিটি কি বিশুদ্ধ পানি কিনা এটি খেয়াল রাখবেন। আশা করি কিছুটা পরামর্শ আপনাদেরকে আমি দিতে পেরেছি এবং এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ডক্টর স্টিভিকে আবার ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত মতামত, আপনার যে কোনো সমস্যা এবং আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় টাইফয়েড জনিত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার জানবার থাকে তাহলে আপনি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্টস করে জানাবেন। আমাদের ডক্টর স্টিভি ডক্টরগণ সার্বক্ষণিক সেগুলোর উত্তর দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের ডক্টর স্টিভির সাথে আছেন এবং আশা করছি আগামীতেও থাকবেন। আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।